কেন পাকিস্তান বিমান বাহিনীর পাইলটরা ভারতের থেকে এগিয়ে থাকে, কি তার প্রকৃত রহস্য, এ বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। যুদ্ধবিমান যত শক্তিশালী অ্যাডভান্স টেকনোলজি সমৃদ্ধ হোক না কেন, তার পাইলট যদি দক্ষ না হয় তবে যুদ্ধ জয়লাভের সম্ভাবনা ক্ষীণ। আর পাকিস্তান এই দিকটিতে বরাবরই গুরুত্ব দিয়ে থাকে। এটা বোঝার জন্য পাকিস্তানের প্রশিক্ষণ বিমান বহরের দিকে তাকালেই বোঝা যায়। পাকিস্তানের সর্বমোট 510টি প্রশিক্ষণ বিমান রয়েছে, যা আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ। অথচ পাকিস্তানের সর্বমোট ইন্টারসেপ্টার এবং ফাইটার যুদ্ধবিমান রয়েছে 357টি। এই সংখ্যা পৃথিবীর সপ্তম বৃহত্তম। অর্থাৎ পাকিস্তানের নিকট যুদ্ধবিমানের থেকে প্রশিক্ষণ বিমানের সংখ্যা অনেক বেশি। পৃথিবীর শীর্ষ 10টি প্রশিক্ষণ বিমান অপারেটকারী দেশের তালিকা যদি দেখি, তাদের যুদ্ধবিমান বহরের সঙ্গে তুলনা করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের 1956টি যুদ্ধবিমানের বিপরীতে 2765টি প্রশিক্ষণ বিমান রয়েছে। রাশিয়ার 495টি প্রশিক্ষণ বিমানের বিপরীতে যুদ্ধবিমান রয়েছে 789টি। জাপানের 727টি প্রশিক্ষণ বিমানের বিপরীতে 265টি যুদ্ধবিমান রয়েছে। চীনের 405টি প্রশিক্ষণ বিমানের বিপরীতে 1200 যুদ্ধবিমান রয়েছে। ভারতের 345টি প্রশিক্ষণ বিমানের বিপরীতে 542টি যুদ্ধবিমান রয়েছে। মিশরের 341টি প্রশিক্ষণ বিমানের বিপরীতে 250টি যুদ্ধবিমান রয়েছে। দক্ষিণ কোরিয়ার 296টি প্রশিক্ষণ বিমানের বিপরীতে 402টি যুদ্ধবিমান রয়েছে। তুরস্কের 273টি প্রশিক্ষণ বিমানের বিপরীতে 206টি যুদ্ধবিমান রয়েছে। দশম অবস্থানে থাকা ব্রিটেনের 244টি প্রশিক্ষণ বিমান রয়েছে, তার বিপরীতে 119টি যুদ্ধবিমান রয়েছে। এছাড়া বাংলাদেশের 58টি প্রশিক্ষণ বিমান রয়েছে, যা পৃথিবীর 44তম বৃহত্তম। একই সঙ্গে বাংলাদেশের 44টি যুদ্ধবিমান রয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের 88টি প্রশিক্ষণ বিমান রয়েছে, যা পৃথিবীর 31তম বৃহত্তম। বিপরীতে তাদের যুদ্ধবিমান রয়েছে 60টি। এই তালিকার সঙ্গে যদি অ্যাটাক যুদ্ধবিমানের তালিকা যোগ করা হয়, তবে দেখা যাবে পাকিস্তান ছাড়া প্রায় পৃথিবীর সকল দেশের প্রশিক্ষণ বিমান থেকে তার যুদ্ধবিমান বহর অনেক বড়। কিন্তু পাকিস্তান এয়ারফোর্স কি শুধুমাত্র পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এত প্রশিক্ষণ বিমান অপারেট করে? মোটেও বিষয়টি তা নয়। পাকিস্তান তাদের যুদ্ধবিমান পরিচালনার জন্য পাইলট তৈরি করে। তার পাশাপাশি পাকিস্তান এয়ারফোর্সের শত শত পাইলট আরব বিশ্বের বহু দেশে বিমান বাহিনীর হয়ে কাজ করে, যার বিনিময়ে পাকিস্তান সামরিক বাহিনী আরব বিশ্বের থেকে মোটা পরিমাণ অর্থ পেয়ে থাকে, যা পাকিস্তানের সামরিক বাজেটকে অনেক বৃদ্ধি করে। এছাড়াও পাকিস্তানের প্রশিক্ষণ বিমান দিয়ে এভিয়েশন খাতের কমার্শিয়াল পাইলট তৈরি করা হয়, অর্থাৎ যাত্রীবাহী বিমান পরিচালনা করে থাকে এমন পাইলট তৈরি করে পাকিস্তান এয়ারফোর্স। আর প্রশিক্ষণের দিকে অধিক গুরুত্ব দেওয়ার কারণেই উপমহাদেশে পাকিস্তানের পাইলটরা ভারতের থেকে অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকে।